Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. مسجد حنزلة رضي الله تعالى عنه كرتك عجيتو أذكر إيه مهوتي أنوشتانير شمانيتو شبابوتي شمانيتو بوريچالوكو بوستحابوك إبون উপস্থিত ওলামায়ে কেরাম যারা আজকে ইতিমধ্যে কেউ কেউ আলোচনা করেছেন এবং সামনে অনেকেই আসছেন যারা আলোচনা করবেন ইনশাআল্লাহ আর ঢাকা কিংবা ঢাকার বাইরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত আমাদের অত্যন্ত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই আলোচনায় যার বিষয়বস্তু হচ্ছে সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহ্বান করো তোমার রবের পথের দিকে প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে আর সর্বোত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করো নিশ্চয় তোমার রব যারা তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবহিত এবং তিনি যারা হেদায়েতপ্রাপ্ত তাদের সম্পর্কেও সর্বাধিক অবহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং সেই বান্দাদের হেদায়েতের জন্য তিনি যুগান্তকারী চিরস্থায়ী ওয়াহি নাযিল করেছেন আল কোরআন এবং আস সুন্নাহ কোনো সন্দেহ নেই পৃথিবীর কোনো দিন এবং আল্লাহর দেয়া যে বিধান দিন এবং আহকাম এবং যে কোনো মতই হোক না কেন যে কোনো পথই হোক না কেন সেটি দাওয়া ছাড়া পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি প্রচারিত হয়নি আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়া ইলাল্লাহর দায়িত্বটা দিয়েছেন এবং এটা ফরজ করে দিয়েছেন দাওয়া ইলাল্লাহর কাজটা এটা কোনো অপশনাল কাজ নয় দিনকে প্রতিষ্ঠিত করার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে এবং নবীর মাধ্যমে সমগ্র উম্মাকে তার যুগ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সকলকে তিনি দাওয়াতের নির্দেশনা দিয়েছেন সাথে বলে দিয়েছেন দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কী হবে এবং দাওয়াত দেওয়ার মাধ্যম বা ওয়াসাইলটা কী হবে আসালিব উদ্দাওয়াহ ও ওয়াসাইলুহা তিনি এই আয়াতের মধ্যেই সেটি বর্ণনা করে দিয়েছেন এবং তাই যুগ যুগ ধরে আমরা দেখছি আমাদের ওলামাই কেরাম মুফাসসিরিনে কেরাম তারা এই আয়াতের আলোকেই দাওয়ার উসলুবটা দাওয়ার যে মেথোডলজি এবং দাওয়ার যে ওয়াসাইল পদ্ধতি এবং পথ উপায় সেগুলো তারা এর আয়াতের আলোকে তারা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমগ্র জীবনভর তিনি দাওয়াত দিয়েছেন এবং দাওয়ার যে মাআলেম দাওয়ার যে পদ্ধতি দাওয়ার যে বৈশিষ্ট্য সেটাও তিনি উম্মার কাছে তিনি বর্ণনা করেছেন এবং আমরা আরও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হকটা তিনি নাজিল করেছেন যে হকের মধ্যে রয়েছে নূর আলো যে হকের মধ্যে রয়েছে মানুষের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ যার মধ্য দিয়ে মানুষ সত্যের পথটা পাবে এবং অসত্য বিভ্রান্তির পথ থেকে মানুষ রক্ষা পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথটি মানুষের উদ্দেশ্যে বর্ণনা করার জন্য অনেকগুলো পদ্ধতি এবং উসলুব বর্ণনা করেছেন আল কোরআনের মধ্যে আমরা তাই তার বিশেষ রূপরেখা দেখতে পাই
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে আমরা হিকমাহ এবং মাউইজা হাসানার দৃষ্টান্ত খুঁজে পাই। আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে আল কোরআনের সবগুলো আয়াতই রয়েছে, রয়েছে আর সুন্নার বিশদ বর্ণনা। আমরা যদি গভীর পর্যবেক্ষণ সহকারে এই আয়াতগুলো একটু অধ্যয়ন করি, একটু পড়ি এবং আর সুন্না এর টেক্সটগুলোকে, ভাষ্যগুলোকে সামনে নিয়ে আসি, তাহলে খুব সহজেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে প্রজ্ঞার একটা নির্দেশনা দিয়েছে। ইসলামকে প্রচার করা, ইসলামকে মানুষের কাছে তুলে ধরা, ইসলামের জ্ঞানকে মানুষের কাছে প্রচার এবং প্রসার করার জন্য হিকমাহ এবং মাওয়েদার হাসানার একটা মূলনীতি, একটা বেসিক প্রিন্সিপাল, একটা কায়দা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা যে আয়াতটা আপনাদের সামনে পেশ করলাম সুরা নাহলের 125 নম্বর আয়াত, সে আয়াতটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব মূলত এখানে আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাথমিকভাবে নির্দেশ দিয়েছেন, বলেছেন উদ্ও, এটা সিগাতুল মুফরাদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নির্দেশ দিচ্ছেন তুমি তোমার রবের পথের দিকে আহ্বান করো, দাওয়াত দাও। কোরআন এবং হাদিসের এই টেক্সটগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাথমিকভাবে অনেক ভাষ্যের মধ্যে সরাসরি নির্দেশনা দিয়েছে, কিন্তু তাওয়াজ্জাহ হাদাল খিতাব, এই যে নির্দেশনা, এটা মূলত উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব নবীর কাছে ছিল। কারণ একটা কায়দা আম্মা হচ্ছে নবীর জন্য শরীয়তের যত নির্দেশ সবটাই উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র সেই দলিলগুলো ছাড়া যেগুলোর উপর ভিন্ন দলিল দ্বারা প্রমাণিত হয়েছে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস দলিল ছাড়া সমস্ত নির্দেশনা উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য, এরও দলিল আছে। দলিলটা কি? সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে, অর্থাৎ আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাইলে আমরা তো সবাই আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী, বিশ্বাসী না? আলহামদুলিল্লাহ। এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রচেষ্টা আমরা করছি, আমাদের জন্য তাহলে একমাত্র আদর্শ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সুতরাং এর থেকে আমরা বুঝলাম যে দাওয়ার নির্দেশনা আমার আপনার সবার জন্য। অনেকে মনে করেন যে শুধু আলেমদের কাজ, আসলে এটা সকল মুসলিমের কাজ, কিন্তু সকল মুসলিমকে দাওয়া দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, এটা হলো শর্ত। যে কোনো কাজের জন্য একটা শর্ত রয়েছে, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, যে কোনো কাজ, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে আমরা সেটা দেখি। অতএব দিনই কাজের জন্য আমাদেরকে সেই প্রস্তুতি, প্রিপারেশন এবং সেই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় একটা চমৎকার কথা বলেছেন, বলেছেন যাকারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মারাতিবা দাওয়াহ ওয়া জাআলাহা থালাথাত আকসামিন বিহাসাবি হালিল মাদউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দাওয়ার তিনটা স্তর বর্ণনা করেছেন, এবং এই তিনটা স্তরকে তিনি মাদউ, অর্থাৎ যাদেরকে আহ্বান করা হবে তাদের আলোকে তিনি তুলে ধরেছেন। সেটা কি? ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা তালিবান লিল হক। মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, তিনি তিনটা ক্যাটাগরি এখানে বলেছেন, সেই তিনটা ক্যাটাগরি মানুষের সাথে সম্পৃক্ত। কারণ তিনি বলছেন যে হয়তো যে লোকটাকে ডাকা হবে, আহ্বান করা হবে, যাকে আমরা দাওয়া দেব, সে হয়তো হককে অনুসন্ধান করছে, নিজেই হককে খুঁজে ফিরছে। আমরা দেখি যে অনেক অমুসলিমদের মধ্যেও তারা আল্লাহকে খুঁজছে, তারা সত্য দিনকে খুঁজে বেড়াচ্ছে, কারণ যেই জীবনের মধ্যে তারা আছে, যেই বিভ্রান্তির মধ্যে তারা আছে, সেখানে তারা কোনো স্বস্তি পাচ্ছে না, স্বস্তি পাওয়ার কথাও নয়। স্বস্তি কার কাছে? আল্লাহর কাছে। অতএব মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা হককে এক্সপ্লোর করার জন্য, আবিষ্কার করার জন্য চেষ্টা করে বেড়াচ্ছে। তিনি সে কথাই বলছেন মুহিব্বাল্লাহু মুআসসিরান আলা গাইরিহি, সে হককে ভালোবাসে,
সে অন্য ব্যক্তির উপরও অনেক সময় তাথির করে তার কথা দিয়ে ইদা আরাফাহু ফাহাদা ইউদআ বিল হিকমাহ ফাহাদা ইউদআ বিল হিকমাহ এই ব্যক্তিকে কিভাবে ডাকা হবে ইমাম আব্দুল কাইম বলছেন হলো মারতাবা উলা একে ডাকা হবে হিকমাহ এবং প্রজ্ঞা দিয়ে হিকমাহ এবং প্রজ্ঞা দিয়ে এ ব্যাপারে আমরা আরো কিছু কথা বলবো লা ইহতাজু ইলা মাউইযাতিন ওয়া জিদালিন তাদের সুন্দর কথা শোনানোর প্রয়োজন নাই তাকে জ্ঞানের কথা শোনালেই হলো হিকমাহ কোন কোন আয়াতে হিকমাহ হচ্ছে সুন্নাহ অর্থাৎ জ্ঞানের কথা ইলম দিয়ে যদি তাকে আমরা বোঝাই তাহলে সে বুঝবে এবং গ্রহণ করবে কারণ সে অন্তকরণে আগের থেকেই প্রস্তুত আছে হককে কবুল করার জন্য দ্বিতীয় হচ্ছে ওয়াইম্মা ইয়াকুনা মুস্তাকিলান বিযদ্দিল হক কখনো কখনো সে হক পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত সে কোনো পাপ করছে সে কোনো অন্যায় করছে সে কোনো দুর্নীতি করছে সে কোনো বিভ্রান্তির সাথে সম্পৃক্ত আছে কখনো কখনো এমন লোককেও পাওয়া যায় তিনি বলছেন ওয়ালাকিন লাউ আরাফাহু আসারাহু ওয়াত্তাবাহু কিন্তু যদি সে হককে পায় কেউ যদি তাকে ভালো করে বোঝায় মোটিভেট করে সুন্দর উপদেশ তাকে দেয় তাহলে কী হবে সে সেটাকে প্রাধান্য দিবে ওয়াত্তাবাহু এবং সে সেটাকে গ্রহণ করবে অনুসরণ করবে ফাহাদা ইহতাজু মাআল হিকমাতি ইলাল মাউইযাতি বিত্তারগীব ওয়াত্তারহীব তাহলে এই ব্যক্তিকে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন তাকে হিকমতের পাশাপাশি একটু সুন্দর কথাও বলতে হবে দ্বিতীয় প্রকার লোকদেরকে তাহলে একটু সুন্দর কথা একটু ভালো করে উপদেশ দেওয়া এটা প্রয়োজন আছে ওয়াইম্মা আইয়াকুনা মুআনিদান মুআরিদা অথবা তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে যে তারা ইসলাম বিরোধী তারা ইসলাম বিদ্বেষী কোরআনের কোনো কথা তাদের ভালো লাগে না সার্বক্ষণিক মাথার মধ্যে ঘুরে যে কীভাবে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ণ করা যায় কীভাবে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় কীভাবে উল্টাপাল্টা কথা কিছু বলা যায় তাহলে এদের সাথে আমাদের দাঁড়ি যারা তারা কীভাবে মোয়ামেলা করবেন ইমাম আব্দুল কাইয়্যিম সেটা বলেছেন ফাহাদা ইউজাদালু বিল্লাতিহি আহসান এই ধরনের ব্যক্তির সাথে সুন্দরভাবে বিতর্ক করতে হবে বিতর্কটা কী এখানে বিতর্ক মানে কি বিদ্বেষমূলক আচরণ কথাবার্তা সেটা নয় বিতর্ক হচ্ছে জ্ঞানী জ্ঞানমূলক আলোচনা ইন্টালেকচুয়াল নেগোসিয়েশন যেটাকে বলা হয় আল মুনাকাশা আল আলমিয়া একাডেমিক আলোচনা একাডেমিক মুজাদালা কিন্তু সেটাও হতে হবে বিল্লাতিহিয়া আহসান সুন্দরভাবে সেটি বলা হচ্ছে যদি তিনি এই সুন্দর নেগোসিয়েশন এবং আলোচনা পর্বের মাধ্যমে সত্যের দিকে ফিরে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ফিরে না আসেন তাহলে মুসলিম প্রশাসন তার ব্যাপারে ব্যবস্থা নেবে কারণ তিনি এমন কিছু ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত যা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত এবং অনেক সময় সেটা শাস্তিযোগ্য অপরাধ তাহলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এভাবে তিনটা বিষয় এখানে তুলে ধরলেন যদি আমরা এই তিনটা মারতাবা বা স্তরকে একটু বিশ্লেষণ করি তাহলে যেমন আয়াতের মধ্যেই পাবো আয়াত কি বলছে উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা একটা হলো বিল হিকমা আরেকটা হলো ওয়াল মাউইযাতিল হাসানা আর থার্ড হলো ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান তিনটা স্তর আমরা এখানে সরাসরি পাচ্ছি আর এটাকে আরেকটু যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের সামনে আরও স্পষ্ট হবে যেমন প্রথম যে স্তর সেই স্তরের ব্যক্তিরা আসলে কেমন সেটাকে একটু বিশ্লেষণ করা প্রয়োজন আজকে যারা দাওয়া দিচ্ছি আমরা দাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছি তাদেরকে কিন্তু সেটা ভাবতে হবে মানুষের সাইকোলজি বুঝতে হবে কোন মানুষের প্রবলেমটা কী সেটাও বুঝতে হবে এবং সেই সমস্যাকে সামনে রেখে তাদের ট্রিটমেন্টটা কী হবে সেটাও আমাদেরকে বুঝতে হবে কারণ যদি আপনি প্রবলেমটাকে ঠিকমতো ডায়াগনোসিস না করেন তাহলে ট্রিটমেন্টটা আপনার ঠিক হবে না এটা অনেকটা ডাক্তারদের মতো ডাক্তারের কাছে আমরা যাই না সবাই যাই এবং তিনি অনেকগুলো পরীক্ষা দেন কেন পরীক্ষা দেন বলেন তো তিনি বুঝতে চান আইডেন্টিফাই করতে চান যে পেশেন্টের প্রবলেমটা কী রোগীর প্রবলেমটা কী এবং তারপরে তিনি প্রেসক্রিপশন লেখেন প্রেসক্রাইব করেন ঔষধটা কিন্তু তার যদি ডায়াগনোসিস ভুল হয় তাহলে সেই ঔষধ মানে সেই রোগকে চিহ্নিত করা ভুল হবে এবং ভুল রোগটাকে সামনে রেখে তিনি ঔষধ যেটা দিবেন সেটা হয়তো ওই রোগেরই ঔষধ কিন্তু এই ব্যক্তির জন্য সেটা ঠিক হবে না দাওয়াটা কিন্তু এরকমই সুতরাং
প্রথম শ্রেণীর স্তরের যে লোকেরা এরা হচ্ছে হক, আমরা বলেছি হক গ্রহণের জন্য প্রস্তুত। তাহলে কেন হক গ্রহণের জন্য প্রস্তুত? কারণ এরা তাদের অধ্যয়ন, তাদের জীবনধারা, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের সব কিছু দিয়ে তারা খালি উদ্দেহেন, অর্থাৎ তাদের মাথায় আগে থেকেই কোনো সুনির্দিষ্ট আকিদা বিশ্বাস ফিক্স নেই। যেমন তারা তৃত্ববাদে বিশ্বাসী নয়, যেমন তারা পৌত্তলিকতা বা শেরকের মধ্যে সম্পৃক্ত নয়, অথবা যেমন তারা ইসলামের মধ্যে যে বিভিন্ন ফেরকা, বাতিল ফেরকা আমরা দেখতে পাচ্ছি, তাদের মতো ভুল কোনো আকিদায় তারা আক্রান্ত নয়। তাহলে এরা হলো এমন মানুষ যারা হয়তো দুনিয়ার কিছু পড়াশোনা করেছে কিন্তু বিভ্রান্তি এখনও তাদের মাথায় প্রবেশ করেনি, তারা এখনও নিট অ্যান্ড ক্লিন আছে, বাট স্টিল কোরআন এবং সুন্নার রিয়েল নলেজটা তাদের কাছে আসে নাই। তাহলে এদেরকে আমরা কীভাবে দাওয়া দেব? এদেরকে দাওয়া দেওয়া সবচেয়ে সহজ, এদেরকে প্রজ্ঞার সাথে দাওয়া দিতে হবে, আর প্রজ্ঞাটা হচ্ছে জ্ঞান। ইসলামের সুন্দর জ্ঞানটা যখন এদের কাছে অত্যন্ত কোরআনিক ওয়েতে মানে ভালোভাবে উপস্থাপন করা হবে, তখন তারা অ্যাকসেপ্ট করবে। আপনি দেখবেন যে ইউরোপ আমেরিকাতে তারা স্ট্রিট দাওয়ার কাজ করে, বাংলাদেশে হয়তো এগুলো হয় না, হওয়ার তেমন প্রয়োজন নেই, মুসলিম প্রধান দেশ, বাট সেখানে যেহেতু অমুসলিমরা প্রচুর পরিমাণে আছে, সেখানে স্ট্রিট দাওয়া দিতে দিকে গিয়েও দেখা যায় অনেকে ইসলাম গ্রহণ করেন। কারা ইসলাম গ্রহণ করেন? আমরা অনেকে অবাক হয়ে যাই, বলেন কি একটা লোক তার নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলামের মধ্যে মাত্র কথা বলতে বলতে চলে আসে? সুবহানাল্লাহ, আসে। কারণ এরা এই শ্রেণীর মানুষ যাদের মধ্যে হক গ্রহণ করার একটা প্রস্তুতি আগে থেকেই আছে। দাঁড়ি ইল্লাল্লাহ, সে তো আলা বাসিরা, সে শুধু কিছু টেক্সট এবং থিওরি বহন করে না, আলা বাসিরা কথার মধ্যে কিন্তু অনেক কথা আছে। সে একজন পর্যবেক্ষক, সে একজন গবেষক, সে একজন মেধাবী ব্যক্তি, সে চিন্তা ভাবনা করে, সে মানুষের সব কিছু নিয়ে পর্যালোচনা করে কার জন্য কী ট্রিটমেন্ট সেটা সে নির্ধারণ করে। ফলে সে যখন দেখে এই ব্যক্তি হচ্ছে এই প্রথম শ্রেণীর, তখন সে তাকে বলে, ভাই আমার সাথে শাহাদা বলে দেন। সুবহানাল্লাহ, তখন সাথে সাথে দেখেন কিছু লোক যখন জানে যে আল্লাহ স্রষ্টা, তাই দেখি আমি তো জানি না, তোমাদের দিন আল্লাহর অধিকারের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, তাই না কি? হ্যাঁ, এটাও তো আমি জানি না, জানলাম, ঠিক আছে, কি করতে হবে বলো? তখন বলা হয় যে তুমি শাহাদা বলো, উচ্চারণ করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, তখনই তারা ইসলাম গ্রহণ করে। এবং এরকম লোক সব শ্রেণী সব দেশেই আছে, কম বেশি আছে, কিন্তু দাঁড়ি যদি বিচক্ষণ হয় তিনি এদেরকে বের করতে পারেন, চিনতে পারেন, যেভাবে ডাক্তার রোগীদের দিকে তাকালে বুঝতে পারে যে এখানে, তাই না, অনেক অভিজ্ঞ ডাক্তার এটা বুঝতে পারে। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় যে প্রকার, মানে এই এই প্রথম প্রকারের জন্য আর বিশেষ ট্রিটমেন্ট আর প্রয়োজন নাই, তাদের কাছে দাওয়াটাকে প্রজ্ঞার সাথে, এলেমের সাথে, জ্ঞানের সাথে, হেকমতের সাথে প্লেস করলেই হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে শ্রেণী সেটি হচ্ছে তারা তারা সত্যকে ভালোবাসে, গ্রহণও করতে প্রস্তুত কিছুটা, কিন্তু স্টিল তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় সে যা বলে তা করে না, তার আমল এবং সে জানে, সে যা জানে তার এলেম, এটার মধ্যে অনেক সময় কন্ট্রাডিকশন দেখা যায়, সংঘর্ষ দেখা যায়। সেটা অনেক সময় হতে পারে কম এলেমের কারণে, অনেক সময় দেখা যায় তার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন খানকার সাথে হয়তো তার একটা রিলেশন আছে, অথবা আরেকটা ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে যে সে হয়তো আগে থেকেই তার মা বাবা তাকে ভুল আকিদা শিখিয়ে দিয়েছে। আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে হয় ইহুদি করে, নয় নাসারা করে, নয় অগ্নি উপাসকে পরিণত করে। সুতরাং এরকম কিছু ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে যারা মূলত বেসিক প্রিন্সিপাল কিংবা মূলনীতির দিক থেকে সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত, কিন্তু স্টিল তারা এখনও ভুল পথে আছে, তাদের আমলের দ্বারা এখনও অনেক ভুল কর্মকাণ্ড সম্পাদিত হয়ে যায়। তাহলে এদেরকে কী করতে হবে? এদেরকে মোটিভেশন দিতে হবে, এদেরকে এলএমটা জানাতে হবে, আর মোটিভেশনটা দিতে হবে সুন্দর করে, যাতে করে তারা তাদের বাতিলকে চিহ্নিত করতে পারে এবং সে বাতিলটাকে ত্যাগ করতে পারে, কারণ বাতিল ত্যাগ করা সহজ ব্যাপার নয়। এবং এটা হচ্ছে সেই ধরনের মানুষগুলো যাদের অলরেডি একটা ভুল বিভ্রান্তিমূলক ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে,
বা প্রিভিয়াস একটা আকিদা, আগের একটা আকিদা তাদের ভুল আছে। তো এদেরকেও খুব সতর্কতার সাথে আপনাকে শুদ্ধ করতে হবে, কারণ এটা এত সহজ ব্যাপার নয়। প্রত্যেকে মনে করে যে সে যা শিখেছে ইতিমধ্যে যে আকিদা সে পোষণ করে সেটাই শুদ্ধ, সেখান থেকে তাকে শুদ্ধ করা এটা কিছুটা কষ্টসাধ্য, কিন্তু তারপরেও তাদেরকে আপনি যদি সঠিক পথে আনতে যান, তাদের জন্য ট্রিটমেন্ট হচ্ছে সেকেন্ডটা। কী ট্রিটমেন্ট সেটা আয়াতের ভাষায় কী? সেটা ওয়াল মাউইদাতিল হাসানা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে যে কোনো সাধারণ মানুষ তার ভুল আকিদাটা অত্যন্ত কঠোরভাবে সংশোধন করতে চায়, এটা হেকমা বিরোধী। একজন লোককে কঠোরভাবে ধমক দিলেই সে ঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন নয়, বরং তার প্রিভিয়াস যে আকিদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, তার মধ্যে যে ভুল আছে সেটা আমাকে সুন্দরভাবে, এলমিভাবে, একাডেমিকভাবে প্রমাণ করতে হবে এবং সুন্দর ভাষায় তাকে ওয়াজ করতে হবে, অর্থাৎ উপদেশ দিতে হবে যাতে সে সত্যের দিকে আসে। আচ্ছা, আর এই ধরনের লোকের ব্যাপারেই আসলে আল কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আর দারিয়াতের 55 নম্বর আয়াত, ওয়া যাক্কির ফা ইন্নাল যিক্রা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দিলে মোমেনদের উপকার হয়। স্মরণ করিয়ে দেওয়াটা মোমেনদের জন্য উপকারী, সে কথাটা এখানে বলা হচ্ছে। তার মানে হচ্ছে আমরা তাদেরকে কিছু কথা বলবো, তাদেরকে কিছু এলেম দেবো, তাদের সাথে কিছু নেগোসিয়েট করবো, যেটা তাদেরকে সত্যের বিষয়টা আরও ক্লিয়ার করে দেবে, ফলে সে তার পূর্বের যে ভুল বিভ্রান্তিগুলো সেগুলো থেকে ফিরে আসবে। তৃতীয় যে বিষয়টা সেটা আমরা বলেছি যে সেই ব্যক্তি হলো বিদ্বেষী, সে মুনকার লিল হক, হককে অস্বীকারকারী, সে হকের পক্ষের মানুষ না এবং হককে গ্রহণ করার জন্য সে প্রস্তুত নয়। তাহলে এদের সাথে হবে আল মুজাদালা বিল্লাতি আহসান, সুন্দরভাবে এদের সাথে বিতর্ক করা, যেটা আমরা দেখি আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন যুগে করেছিলেন। যেমন শেখ রহমাতুল্লাহ, তিনি খ্রিস্টানদের সাথে নেগোসিয়েট করেছেন। বর্তমান যুগে ডক্টর জাকির নায়েক, তারাও বিভিন্ন ধর্মের বা বিভিন্ন ভুল পথের মানুষদের সাথে তারা কথাবার্তা এবং বিতর্ক করেছিলেন একাডেমিক স্টাইলে, এবং একাডেমিক স্টাইলটা কি বুঝতে পারছেন? কোনো কঠিন বিশ্রী কথা বলা হবে না, বিশ্রী কোনো পদ্ধতি অবলম্বন করা হবে না, একজন ভদ্র মানুষের মতো সেখানে কথা বলা হবে, ভদ্রভাবে উপস্থাপন করা হবে, একাডেমিকলি তাদেরকে রিফিউট করা হবে, তারা যে বাতিলের উপর আছে সেটা তুলে ধরা হবে। এবং এর মাধ্যমে প্রচুর মানুষ দেখা যাচ্ছে তারা যে ভুল ধর্মের মধ্যে আছে অথবা ভুল পথের মধ্যে আছে তারা ফিরে আসে, এবং সেটা আমরা দেখেছি বিশেষ করে ডক্টর জাকির নায়েকের অনেক আলোচনা সভায়ও আমরা দেখেছি কনফারেন্সে, যে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং শত শত মানুষ সত্য পথে ফিরে এসেছে। সুতরাং আমরা এখানে বলতে পারি একটা চমৎকার বিষয় যেটা একজন শায়খ উল্লেখ করেছেন, শায়খের নামটা আমার জানা নেই, তিনি খুব সুন্দর করে একটা ওয়াসিয়া করেছেন, যারা ওয়াইজ, যারা মানুষকে দাওয়া ইলাল্লাহ দেয়, দাওয়ার দিকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, বলেছেন ইন্না মিন আযামি মা ইউসা বিহি দাঈ ইলাল্লাহ আযজা ওয়া জাল আন ইয়াদউ আন-নাস বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তিকে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে ওয়াসিয়াতটা করা হবে সেটা হলো মানুষকে যেন সে হিকমা, প্রজ্ঞার সাথে এবং মাউইযা হাসানা এবং উত্তম উপদেশের সাথে আহ্বান করে। ফায়ালতামিসুল কালিমাতিল মুরাক্কিকালিল কুলুব, ফলে দাঈ আল্লাহ, তিনি কলবকে সফট করে, কোমল করে, অন্তরকে কোমল করে, এরকম সব বাক্য তিনি চয়ন করবেন। আল মুনাওয়ারা লিসুদূর, অন্তরকে আলোকিত করে এমন সব কথা তিনি চয়ন করবেন। ওয়াল্লাতি তুযহিবু ওয়াহারাল কুলুবিল কাসিয়া, যেই কথাগুলো খুব কঠিন অন্তরের এই কাঠিন্যকে দূর করে দিবে, কঠিন অন্তরটাও গলে যাবে। আমরা দেখি যে অনেক সময় যেমন ধরেন এই যে লোহা, লোহাটাকে গলানো যায় না, লোহা, তামা সব কিছুকেই গলানো যায়, গলানোর কিছু পদ্ধতি আছে। তাহলে কালিমার মধ্যেও কিছু কালিমা আছে যেটা কঠিন অন্তরগুলোকে এরকম কোমল এবং মানে খুব নরম করে দিতে পারে। দায়ের উচিত হবে সেই ধরনের শব্দ চয়ন করা। ওয়াতু আল্লিফু আন নুফুস আল মোতা আসিয়া, পাপী অন্তরকে এটা মালুফ করে দিবে,
মালুফ ইসলামের উপযোগী করে দেবে। ওয়াহরিসু আলাল ইরশাদিল হাকিম ওয়াল কাউলিল কওয়িম, এবং এই ব্যক্তি দাঈ তিনি এমন কথাগুলো বলতে আগ্রহী হবেন যাতে করে খুব প্রজ্ঞতার সাথে মানুষকে পথ দেখানো যায় এবং সুন্দর শক্তিশালী দৃঢ় কথা বলা যায় যার প্রতি মানুষ আস্থা রাখতে পারে। ওয়াস্তাখদিমুল খিতাবাতিল মুকদিআ ওয়াল ইবারাত নাফিআ, এবং তিনি এমন সব বক্তব্য তিনি ব্যবহার করবেন যেটা মানুষকে কনভিন্স করে, মানুষ যাতে মনে হয় যে না ঠিক বলেছেন। মুকদিআ মানে হচ্ছে মানুষ এভাবে মনে করে যেটা ঠিক বলেছেন, ওয়াল ইবারাত নাফিআ, এবং যেটা উপকারী লেসন হিসাবে মানুষ গ্রহণ করে। আল্লাতি ইয়াস্তাহসিনুহাল মাদউ ওয়া তাকাউ মিনহু মাউকিআন হাসানান, এবং যাতে করে যাকে বলা হচ্ছে, যে লোকদের উদ্দেশ্যে দাওয়াটা দেওয়া হচ্ছে, তারা এটাকে সুন্দর বলে মেনে নেয় এবং তাদের অন্তরে এটা একটা প্রভাব বিস্তার করে। ওয়াতুকাউই ফিহি হুব্বাল হাকি ওয়াল খায়র, এবং যাতে আপনার কথা দাঈর কথাটা তার মধ্যে হকের প্রতি ভালোবাসা এবং কল্যাণের প্রতি ভালোবাসা তৈরি করে, কল্যাণের প্রতি একটা ভালোবাসা তার মধ্যে তৈরি হয়ে যায়। ওয়াকুরহিল বাতিল ওয়াশার, এবং সাথে সাথে বাতিলের প্রতি একটা অপছন্দ তার মধ্যে চলে আসে, বাতিলকে সে ঘৃণা করতে শুরু করে। ওয়াতাদউহু ইলা তাআউনি আলাল বিররি ওয়াত তাকওয়া, এমন কথাবার্তা যাতে তার মনে হয় এখন থেকে আমি তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে তাআউন করব, সাহায্য সহযোগিতা করব। ওয়া ইকামাতি মাসালিহাল মিল্লাতি ওয়াদ-দাওলা, এবং আমি এখন থেকে মিল্লাত অর্থাৎ মুসলিম মিল্লাতের যে কল্যাণ তার জন্য কাজ করব, দেশের দশের যে কল্যাণ তার জন্য কাজ করব, এমন একটা প্রণোদনা তার মধ্যে চলে আসে। ওয়াতাবাতুহু আলাল ফাইলি আও আত-তারক ইদারান ওয়া তাবশীরা ওয়া আমালান ওয়া তাআলিমা, এবং তাকে কোনো কাজ করার ব্যাপারে অথবা কোনো কাজ পরিত্যাগ করার ব্যাপারে তাকে এমনভাবে উদ্বুদ্ধ করবে যেমনটা হচ্ছে যাতে সে সতর্ক হয়, সে সতর্কতার কারণে কোনো কাজকে তরক করবে এবং সে ইসলামের বেশারাত নিয়ে কোনো কাজ করতে উদ্বুদ্ধ হবে। যেমন যে সালাত পড়তো না, এখন থেকে সে সালাত পড়তে উদ্বুদ্ধ হবে, কারণ সালাত পড়াটা ইসলামের গুরুত্বপূর্ণ কাজ এবং যারা সালাত পড়ে তাদের জন্য বিশারাত রয়েছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এভাবে। আর যাদের যে কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে এনজার সতর্কতা এবং সতর্কবাণী রয়েছে তা থেকে তারা তর্ক করবে। এভাবে আমরা এখানে সংক্ষেপে বলবো যে বিষয়গুলো এই আয়াতের মধ্যে উঠে এসেছে, যেহেতু সময় একটু কম আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। যে প্রজ্ঞার কথা বলা হচ্ছে আজকে আমাদের বিষয়ে, যে হেকমার কথা আমরা এখানে আলোচনা করলাম, আসলে একজন দাঈর জন্য সে হেকমাগুলো কী এবং কীভাবে তিনি তার দাওয়াতি কর্মকাণ্ডে এবং তার বক্তব্য, তার যে কোনো ধর্মীয় প্রচারণা কিংবা ধর্মীয় শিক্ষার যে প্রচার প্রসার সেখানে তিনি কীভাবে আসলে এগুলো তুলে ধরবেন, তার প্রজ্ঞাটা এখানে কীভাবে তিনি কাজে লাগাবেন। এর মধ্যে এক নম্বর হলো তার, তিনি যখন কথা বলবেন সে কথাটা যেন বিনয়ী হয়, সৌজন্যতা বোধ সম্পন্ন হয়, সে কথাটা যেন ভদ্র হয়, এটা হলো প্রথম তার টেকনিক অথবা প্রথম তার পদ্ধতি। কারণ অভদ্র কথা দিয়ে আসলে মানুষকে কনভিন্স করা যায় না, এবং কঠিন কথা দিয়ে মানুষকে কঠিনভাবে আপনি চেপে ধরলেন আর তাকে সেভাবে ইসলামে নিয়ে আসলেন, সেভাবে আসলে সেই পদ্ধতিটা ইসলামে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে বলছেন, অকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের জন্য মানুষের সাথে সুন্দর কথা বলো। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের উদ্দেশ্যে সুন্দর কথা বলো। দ্বিতীয় হচ্ছে সঠিক সময়টাকে চয়ন করা, সঠিক লগ্নটাকে এখতিয়ার করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন একজনকে নসিহা দিচ্ছেন হয়তো সে বিমর্ষ, হয়তো সে বিপদগ্রস্ত, হয়তো সে অভাবের মধ্যে আছে, ওই অবস্থায় যদি আপনি তাকে অভাব দূর না করে সুন্দর কথা শোনান তাহলে সে হয়তো বলবে যে ভাই আপনি আমার অবস্থায় পড়েন নাই, এই কথাগুলো রেখে দেন পরে বললেন, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আপনি সঠিক সময় সঠিক কথা বলতে হবে। যখন একজন লোককে রাগ করা দরকার তখন যদি তার মাথায় হাত বুলিয়ে দেন কোনো কাজ হবে না, তাহলে তখন তার রাগ করতে হবে। আপনার অধীনস্থ কেউ যদি ভুল করে বসে একটু রাগ তাকে দেখাতে হবে, তা নাহলে বুঝবে যে এই লোকের কোনো ব্যক্তিত্বই নাই। কিন্তু অধিকাংশ সময় যখন আপনার ভদ্রভাবে কথা বলার কথা তখন যদি রাগ করেন
তখন তো জিনিসটা কিন্তু বুমেরাং হয়ে যাবে, জিনিসটা আপনার হাত থেকে চলে যাবে। এই জন্য কথাবার্তা এবং সময়ের এখতিয়ারের মধ্যে আমাদের সাবধান থাকতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে সিয়াসা শারঈয়া ফি দাওয়া, দাওয়ার ক্ষেত্রে ইসলামিক পলিসিটা কী, স্ট্র্যাটেজিটা কী, এইটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। আমরা অনেকেই কিছু শিখে সেটাকে দাওয়া দেওয়া শুরু করি, দাওয়ার এই জন্য ট্রেনিং প্রয়োজন। দাওয়া একটা স্কিল, কিন্তু দাওয়া একটা স্কিল, একটা দক্ষতা। একজন দাঁড়ির কিছু বৈশিষ্ট্য থাকে, দাওয়ার কিছু টেকনিক থাকে, এবং দাওয়া দেওয়ার জন্য কিছু বেসিক এলেমের প্রয়োজন হয়। তাহলে আপনার সেই এলেমগুলো অর্জন করতে হবে। আপনি যেমন বলছেন তোমরা কোরআনের দিকে আসো, সুরা ফাতেহার তেলাওয়াত অশুদ্ধ হবে এটা বলেন তো? আপনি খুব বড় বড় ফতোয়া দিচ্ছেন, স্কলারদের সম্পর্কে কথা বলছেন, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, তাহলে আপনার কথা কোনোদিন গ্রহণ করবে না। অনেক সময় দেখি যে আমাদের বক্তব্য শুনে কেউ কেউ লোকাল ইমামদের ভুল ধরতে যান। লোকাল ইমাম তখন তাকে, সে হয়তো বা জানে যে তার নিজেরটা ভুল আপনারটা ঠিক, কিন্তু তারপরেও এটা ভালো উসলুব নয়, সে কারণে সে রিয়্যাক্ট করে। কি বলে? আচ্ছা, বলে যে আচ্ছা আপনি এখান দিয়ে এটা বলেন, কিছু এমন প্রশ্ন করে যেটার উত্তর আপনি দিতে পারেন না। এটা প্রমাণ করার জন্য যে আপনি আমাকে জ্ঞানদান করার মানে কী বলে যোগ্য ব্যক্তি নন। তাহলে আসলে যখন কাকে দাওয়া দিচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, কাকে দাওয়া দিচ্ছি, আপনি আসলে কাকে দাওয়া দিতে পারেন, সেই জ্ঞানটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি একজন বড় আলেমের ভুল ধরতে যান, তাহলে তার জন্য যে প্রস্তুতি দরকার, সে প্রস্তুতি নিয়েই আপনাকে যেতে হবে। অন্যথায় যে কোনো ধরনের ভুল, যে কোনো পরিবেশে, যে কোনোভাবে, এটা কিন্তু ইসলামও আপনাকে অনুমতি দেয় না। এটাই হচ্ছে সিয়াসা শারঈয়া ফি দাওয়া, সিয়াসা শারঈয়া ফি দাওয়া, অর্থাৎ শরিয়া পলিসি ফর দাওয়া। দাওয়ার জন্য শরিয়া আসলে আমাদেরকে কী ধরনের পলিসি নির্ধারণ করেছে, কে কোন দাওয়া দিবেন, কীভাবে দিবেন, কখন দিবেন, ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আরেকটা হলো আল বুদু আদিল গাল্লা, কঠিন রূঢ় উপস্থাপনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লান ফাদদু মিন হাওলি, আর যদি তুমি কঠিন ভাষী রূঢ় হৃদয় সম্পন্ন হতে, কঠোর হৃদয় সম্পন্ন হতে, তাহলে কি তারা তোমাদের চারপাশ থেকে উঠে যেত, তোমার চারপাশ থেকে তারা চলে যেত। অতএব নবী সাল্লাল্লাহু সাল্লাম, যিনি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সব যুগে সব কালে, সৈয়দুল আম্বিয়াউল মুরসালিন, সৈয়দ ওয়ালাদ আদম, তাকে আল্লাহ বলছেন তুমিও রূঢ়ভাষী হলে তোমার পাশে থাকবে না, তোমার পজিশন যাই হোক না কেন। তাহলে বুঝতে পারি আজকে আমাদেরকেও সেটা মনে রাখতে হবে, আলেম ওলামা তারা এই সমাজের মাথা, কাদাতুল উম্মাহ উম্মার তারা হলো নেতা। ফলে একজন নেতা ঠিক যেই ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া দরকার সেটা তাদেরকে হতে হবে, যেই ভাষায়, যে শালীন সুন্দর ভাষায় ভদ্র ভাষায় কথা বলা দরকার সেটাও তাদেরকে বলতে হবে। ঠিক তেমনি তাদের কাছ থেকে শিখে যারা আরও অনেক দাড়ি হয় তাদেরকেও একই স্বভাব তাদেরকে মেনটেন করতে হবে। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের যে উসলুকগুলো আছে দাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন সময়ে তিনি কখনও যখন বাজারে দাওয়া দিয়েছেন, যখন পরিবারে দাওয়া দিয়েছেন, যখন আহলুল আলেমকে দাওয়া দিয়েছেন, যখন আহলুল কিতাবকে দাওয়া দিয়েছেন, যখন সাধারণ মানুষকে দাওয়া দিয়েছেন, তাহলে তাই না? বিভিন্ন সেক্টর, এই বিভিন্ন সেক্টরে নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন পদ্ধতিতে দাওয়া দিয়েছেন। আমাদেরকে সেই প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলো রপ্ত করতে হবে, যতটা রপ্ত করি ততটা দাওয়া দিব, যেটা রপ্ত করি নাই সেটা এখনও দাওয়া আমরা দেওয়া শুরু করব না। তাহলে যে কোনো ক্ষেত্রের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পঞ্চম যে বিষয়টা সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি পদ্ধতি তিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেটা তো এক দুই তিন পাঁচ করে কি পদ্ধতিগুলো বলে গেছেন, কয়টা পদ্ধতিতে তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কে বলতে পারেন? এটা আসলে বলাটা সম্ভব নয়, কারণ এই পদ্ধতিগুলো সবই কোরআন এবং সুন্নার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এগুলো আমাদেরকে বের করে নিতে হবে। আমাদের ওলামায়ে কেরাম অনেকগুলো বের করেছেন, সেখান থেকেও আমাদেরকে নিতে হবে। আর প্লাস প্রতিটা সিজনে, প্রতি বছর আমাদেরকে একটু ইভ্যালুয়েট করতে হবে যে আমার দাওয়া পদ্ধতিটা ঠিক আছে কি না, কোরআন সুন্নাহ ভিত্তিক হচ্ছে কি না।
ঠিক যেভাবে আমরা একটা সিলেবাস একটা কারিকুলাম যখন প্রতিষ্ঠান চালাই সেখানে প্রতি বছর আমরা একটা ইভ্যালুয়েশন করি তাই না মূল্যায়ন করি আমাদের দেওয়া পদ্ধতিতে মূল্যায়ন করা দরকার কারণ পৃথিবীতে প্রতি বছরই অবস্থা পরিবর্তন হয় প্রত্যেকটা সোসাইটিতে অবস্থা পরিবর্তন হয় সেখানে সোশ্যাল পরিবর্তন আছে সামাজিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন আছে বৈশ্বিক পরিবর্তন আছে মানুষের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আছে অতএব সে সব কিছুর সাথে ম্যাচ করে সবচেয়ে বেস্ট দাওয়া পদ্ধতি কী হতে পারে সে বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে এরপর যেটি বলবো সেটি হচ্ছে যারা দাড়ি তারা যাদেরকে বক্তব্য দিবেন তাদের আকল তাদের বিবেচনা তাদের বুদ্ধি তাদের জ্ঞান এসব কিছুর আলোকে দেবেন আপনি যেমন রিক্সা যারা চালান এরকম একটা বস্তিতে গেলেন তাদেরকে কিছু দাওয়া দেওয়ার জন্য এখন তাদেরকে যদি আপনি এমন দাওয়া দেন যেটা আসলে হয়তো ডাক্তারদের উদ্দেশ্যে আপনি একটু আগে আরেক জায়গায় বলে এসেছেন তাহলে সেটা কি হবে হবে না আপনি তাদেরকে প্রথমত তারা এত শুদ্ধ ভাষা বুঝেও না তাহলে তাদেরকে তাদের ভাষায় কথা বলতে হবে গ্রামে যখন যাবেন আপনি আপনার গ্রামে গেলেন যদি সেটা চিটাগং কিংবা নোয়াখালী হয় ফর এক্সাম্পল তাহলে সেখানে যদি আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন তখন মানুষ কিন্তু আপনার কাছ থেকে নেবে না তারা ভাববে উনি ওনার শুদ্ধ ভাষা দেখাতে এসেছেন তাই না এরকম সুতরাং এভাবেই আমাদেরকে প্রত্যেক মানুষ আসলে কীভাবে বললে অ্যাকসেপ্ট করবে তাদের ইন্টালেক্ট তাদের বুদ্ধি বিবেক এর প্রস্তুতি অনুযায়ী বলতে হবে এরপরে আরেকটি বিষয় হচ্ছে আত্তালাত্তুফ ফি দাওয়াতি আল্লাহ দাওয়া দেওয়ার সময় মানুষের প্রতি একটা মমতা মমত্ববোধ থাকা মমত্ববোধটাকে হৃদয়ে সংরক্ষণ করা এটা খুব জরুরি আপনি যাদেরকে দাওয়া দিচ্ছেন তাদের প্রতি কি আপনার একটু ভালোবাসা আছে আপনি কি চান যে তারা আল্লাহর প্রতি ফিরে আসুক আপনি কি চান যে তারা সংশোধন হোক আপনি আপনার প্রিয়জনকে যেমন অনেক সময় বিপদ থেকে উদ্ধার করতে চান তাই না সেই চাওয়াটা আর দাওয়ার এই চাওয়াটা একরকম হতে হবে এটাকে বলে মমত্ববোধ এটা রুটিন ওয়ার্ক হলে হবে না এবং এটা শুধুমাত্র জাস্ট আমি একজন দাঁড়ি কাজ করে গেলাম এটা হলেও হবে না আমার এই কাজের প্রতিও ভালোবাসা থাকবে আর যাদেরকে আমি দাওয়া দিচ্ছি তাদের প্রতি আমাদের ভালোবাসা রেসপেক্ট এই বিষয়গুলো আমাদের থাকতে হবে তো মোটামুটিভাবে এগুলোই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিশেষ বিষয়গুলো আমি আর বেশি লম্বা করব না এই জন্য যে যেহেতু আপনাদের সামনে আরও অনেক বক্তারা রয়েছেন আর সময়ও আমাদের জন্য স্বল্প সময় দেওয়া হয়েছে আমি এতটুকুই বলবো শুধু দাওয়া ইলাল্লাহ এটা একটা ফরজ কাজ এটা একটা ফরজ কাজ এটা দীন প্রচারের কাজ এটা আদর্শ প্রচারের কাজ এটা কোরআন প্রচারের কাজ এটা সুন্নাহ এর জ্ঞান প্রচার এবং প্রসারের কাজ এই কাজগুলো যত কম হবে ততই সমাজ অধঃপতনের দিকে যাবে আর এই কাজগুলো যত রেগুলার হবে এবং যত ভালোভাবে হবে ততই সমাজটা আলোকিত হবে এবং মুসলিম উম্মাহ হয়তো তার ঋতগৌরব আবারও ফিরে পেতে পারে এই দাওয়া ইলাল্লাহর কাজের মধ্য দিয়ে আর এই কাজটা সফল হওয়ার জন্য যে শর্তগুলো যে বৈশিষ্ট্যগুলো যে পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করা দরকার আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো কারা কারা দাওয়া ইলাল্লাহ হতে চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম যে আমাদের প্রত্যেকটা হাতই এখানে উঠেছে যারা দাঁড়ি ইলাল্লাহ হতে চান আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন আল্লাহ আমাকে আপনাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন যেন এই দাওয়ার কাজের জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার চেয়েও বেশি যোগ্যতা আমরা অর্জন করতে পারি এবং আমাদের কাজে আল্লাহ বরকত দিন যেন এর মধ্য দিয়ে আমরা এই সমাজটাকে সুন্দর করতে পারি আমাদের জীবনকে আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের মুসলিম উম্মার সকল মানুষকে আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদের এই সমাজের মধ্যে বরকত দিন আমাদের কাজের মধ্যে বরকত দিন এবং আমাদের সবার উপর রহম করুন দাওয়াতি কাজের মধ্যে বরকত দেন এলমি এবং তালিমি কাজের মধ্যে বরকত দেন আল্লাহ তাআলার কাছে সেই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ